হ্যালো ফ্রেন্ডস ডিএসএল নিউজে সবাইকে স্বাগতম তো আজকের ব্রেকিং নিউজ লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল এখন ক্লিক করুন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক দিনভর বিতর্কের শেষে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল সোমবার নাগরিক সংশোধনী বিল নিয়ে ধনী ভোটে পাশ করা হলো এবার বিলটি যাবে রাজ্যসভায় সেখানে পাশ হয়ে গেলেই তা রাষ্ট্রপতির অনুমোদনের পর তা সংশোধনী বিল আইনে পরিণত হবে বিলের সভাকে ভোট পড়ল তিনশো এগারোটি বিপক্ষে ভোট পড়েছে আশিটি বিলের কপি ছিঁড়ে দিয়ে প্রতিবাদ জানান অল ইন্ডিয়া মজলিশ ইলতেহাদুল মুসলিমি এর সাংসদ আজাদ উদ্দিন ওয়াসি কংগ্রেসের লোকসভায় দলনেতা অধীর চৌধুরী বলেন দেশের সংখ্যালঘুদের টার্গেট করে তৈরি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল এই বিলের মাধ্যমে ধর্মের ভিত্তিতে নাগরিত্ব দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি ধর্মের নামে বিভাজন তৈরি করেছে দেশে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হতে এ দিন লোকসভা শুরু হয়ে যায় যায় তুমুল বাক বিতন্ডা অমিত শাহের বিলের সভাকে যুক্তি দিয়ে বলেন এই বিল সংশোধনী বিরোধী নয় এই বিল সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় শরণার্থীদের জন্য সরকার দায়বদ্ধ অনুপ্রবেশকারীদের ঢোকা রুখতে হবে উনিশশো সাতচল্লিশের পর অনেকে ভারতে আসেন মনমোহন সিং পাকিস্তান থেকে আসেন পাকিস্তান থেকে আসেন আদবাণীও রেশন কার্ড নিয়ে চিন্তা করবেন না বাংলা সাংসদরা বিল সমর্থন করুন এরপরেই বিলের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা শান্তি সম্পৃক্ত বিশ্বাস করি আপনারা ভারতের হিংসা চান এই বিল সংশোধনের বিরোধী বিলটি বিভেদ সৃষ্টি করবে হয় স্বামীজির কথা ঠিক নয়তো অমিত শাহের সিএসবি ও এনআরসির পার্থক্য নেই দুটোই ফাঁদ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না এন আর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে বাংলায় এই মৃত্যুর দায় কার নাগরিকত্ব সংশোধনের বিলের বিরোধিতায় একের পর এক বনদের জেরে কার্যত ভঙ্গ হয়ে গিয়েছে ত্রিপুরা বিলের বিরোধিতায় রাস্তা নেমেছে একাধিক রাজনৈতিক দল সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন বিজেপির শরীফ দল ইন্ডি ইন্ডিয়া পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা নাগরিত আইন উনিশশো পঁচপান্ন এর সংশোধনী বিলে বলা হয়েছে সেই সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পাস ফার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে যারা ধর্মীয় নিপীড়নে জেরে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন সালে আইনে ভারতে নাগরিকত্ব পাওয়ার জন্য বারো মাস টানা থাকতে হতো ভারতে একই সঙ্গে গত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ভারতবাস জরুরি ছিল সংশোধনী বিলে দ্বিতীয় নিয়মে পরিবর্তন ঘটানো হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আনা নির্দিষ্ট ছয় ছয়টি ধর্মাবল অবলম্বীদের জন্য এগারো বছর সময়কালটিকে নামিয়ে আনা হচ্ছে ছয় বছরে বেআইনি অভিবাসীরা ভারতের নাগরিক হতে পারে না এই আইনের আওতায় যদি পাসপোর্ট ভিসা ছাড়া কেউ দেশে প্রবেশ করে থাকেন বৈধ নথি নিয়ে প্রবেশ করার পর নির্দিষ্ট সময়কালের বেশি এ দেশে বাস করে থাকেন তাহলে তিনি বিদেশি অবৈধ অভিবাসী বলে গণ্য হবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার